বন্যা পরবর্তী সময়ে গোমতীর চরে উর্বর ফসলি জমিতে চাষবাস শুরু করেছেন, আবারও ঘুরে দাঁড়াতে চেষ্টা করছেন গোমতী চরের কৃষকরা। গোমতী চরের ভান্তি এলাকা আলু বীজ বপন করছেন কৃষকরা। কুমিল্লা গোমতী নদীর চর বন্যা পরবর্তী সময়ে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন তাদের জমিতে ফসল উৎপাদন করতে। এটি কুমিল্লা গোমতী চরের বুড়িচং উপজেলার ময়নামতি এবং ভান্তি এলাকার মাঝামাঝি মিরপুর খিয়াঘাট এলাকা। বন্যায় ফসল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতির পরে আবার তারা ঘুরে দাঁড়াতে এই গোমতী চরের উর্বর পলিযুক্ত জমিতে তাদের চাষবাসের কাজ শুরু করেছেন। নানা ধরনের শাকসবজির পাশাপাশি আলু বীজ বপন করছেন কৃষকরা। বন্যা পরবর্তী সময়ে কুমিল্লার গোমতী নদীর চরে উর্বর ফসলি জমিতে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন, আলু বীজ বপন করছেন তারা। গোমতী নদীর চরের ময়নামতি, মিরপুর এবং ভান্তির মাঝামাঝি গোমতীর যে চর, সেই চরটিতে আমরা রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। বন্যা পরবর্তী সময়ে কৃষকরা আবার ঘুরে দাঁড়াতে চেষ্টা করছেন এবং তারা তাদের জমিগুলোতে চাষাবাদ করে আবার ফসল ফলানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। এই যে দাদা।